স্থির তরলের কোন বিন্দু চাপ বলতে বোঝায় এই তরলের ওই বিন্দুতে ওই বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল লম্বভাবে অনুভূত বলকেই চাপ বলা স্থির তরলের ওই বিন্দুর চাপ বলে। অর্থাৎ এই যে তরল পদার্থ আছে, ধরো এইখানে আমি আঙ্গুলটা দিলাম, এখানে কত চাপ প্রয়োগ করবে, এই উপরে পানিটুকু আছে তরল আছে, এই তরলটুকু নিচের দিকে চাপ প্রয়োগ করবে, লম্বভাবে যে বলটা দেবে সেটা হচ্ছে ওই বিন্দুতে ওই তরলের চাপ। তাহলে আমরা একটা পাত্রে স্থির তরল পদার্থ নিয়েছি, এই পাত্রের নিচে তলায় কত চাপ প্রয়োগ করতেছে সেই চাপটা বের করে আমরা দেখাবো যে এই তরল পদার্থ তার তলায় কত চাপ প্রয়োগ করতেছে। এই যে তরল পদার্থ যে পাত্রে নেওয়া হয়েছে সেই পাত্রের তলকে এ ক্ষেত্রফল দিয়ে আমরা প্রকাশ করেছি। পাত্রের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এখানে যে তরল পদার্থ আছে তারও ক্ষেত্রফল এ। এরপরে এই হচ্ছে তরলের উচ্চতা, অর্থাৎ কতটুকু তরল আছে এই উচ্চতা তরল আছে। এখন আমরা এই স্থির তরলে কোন বিন্দু চাপ কিভাবে নির্ণয় করব সেটা আমরা বের করি। আমরা জানি চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। বল ইকুয়াল কি, বল এই তরল পদার্থ, এই যে তরল পদার্থ আছে এই তরল পদার্থ অভিকর্ষ বলের কারণে নিচে যে বল প্রয়োগ করবে তার ওজনের জন্য সেটাই বল। তাহলে বল মানে তরলের ওজন, এই তরল তার ওজনের জন্য যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে বল। তা বল মানে হচ্ছে তরলের ওজন, তরল তার ওজনের জন্য যে বল প্রয়োগ করবে, তার যে ভর আছে আর অভিকর্ষ ত্বরণ আছে, ভর অভিকর্ষ ত্বরণ গুণ করলে যে বল পাওয়া যাবে, যে ওজন পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানে বল। তা বলটা কি, বলটা হচ্ছে তরলের ওজন। তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এখানে আমরা এ দিয়ে প্রকাশ করছি ক্ষেত্রফলকে, অর্থাৎ যে তরল পদার্থের নিচে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলে তরল পদার্থ চাপ প্রয়োগ করতেছে বা বল প্রয়োগ করতেছে। তাহলে এই এ ক্ষেত্রফলটা হচ্ছে তরলের ক্ষেত্রফল, বসিয়ে দিলাম এ। আমরা তরলের ওজন, ওজন ইকুয়াল ডব্লিউ ইকুয়াল এম জি, এই জিনিসটা আমরা অনেক আগেই করে এসেছি, ওজন বের করার সূত্র ডব্লিউ ইকুয়াল এম জি। তাহলে এখানে তরলের ওজন ইকুয়াল আমরা লিখতে পারি ভর গুণ অভিকর্ষ ত্বরণ, ভর আর এই জি, জি অভিকর্ষ ত্বরণ, আচ্ছা জি এ লিখলাম এখানে বাই এ। তাহলে আমরা এমও লিখতে পারতাম সরাসরি, আমরা ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ লিখছি জি, আর নিচে এ আছে। আমি এই সূত্রটা অলরেডি পড়ে এসেছি, রো ইকুয়াল এম বাই ভি, অর্থাৎ ভরের সাথে আয়তন আর ঘনত্বের সম্পর্ক আমরা অলরেডি পড়ে এসেছি। এখানে ভর ইকুয়াল কি আসে, ভি রো, দেখো ভর ইকুয়াল আসে ভি রো, অর্থাৎ আয়তন গুণন ঘনত্ব, আয়তন আর ঘনত্ব গুণ করলে পাওয়া যায় ভর। তাহলে এখানে ভরের জায়গায় আমরা বসাই দিতে পারি আয়তন গুণন ঘনত্ব। তাহলে ভরের জায়গায় আমরা বসাই দিব ঠিক ভর যেখানে সেখানে আমরা বসাই দিব আয়তন গুণন ঘনত্ব গুণন অভিকর্ষ ত্বরণ ভাগ এ। তাহলে আমরা আয়তন ঘনত্ব অভিকর্ষ ত্বরণ ভাগ এ বসিয়ে দিলাম। আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি, এই ভরের জায়গায় আমরা এটা বসাইলাম আয়তন আর ঘনত্ব। আয়তনকে সাধারণত আমরা ভি দিয়ে প্রকাশ করি, যদি আমি ভি দিয়ে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়, আমি এই জায়গাটায় লিখি চাপ ইকুয়াল আয়তনকে ভি দিয়ে প্রকাশ করলাম, ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করলাম, অভিকর্ষ ত্বরণ জি ভাগ এ। বোঝার চেষ্টা করতে হবে। এখন ভি মানে কি, আয়তন, আয়তন মানে ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে আয়তন ইকুয়াল ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি এ দিয়ে প্রকাশ করা হয়, উচ্চতা কি এইচ, এইচ হচ্ছে তরলের উচ্চতা আর ক্ষেত্রফল এটা, ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে আয়তন ইন্টু রো ইন্টু জি ভাগ এ, চাপকে পি দিয়ে প্রকাশ করলে এই ঘটনাটা ঘটে। আমরা কি পাইলাম, চাপ পি ইকুয়াল ক্ষেত্রফল থাকলো, উচ্চতা বা গভীরতা থাকলো রো এই তরলের ঘনত্ব, জি 9.8 আর এ ক্ষেত্রফল। এখন আমরা এই ক্ষেত্রফল কেটে দিলাম,
এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কেটে দিলেন, চাপ ইকুয়াল আসতেছে এইচ রো জি। তাহলে স্থির তরলে কোন বিন্দু চাপ নির্ণয়ের এটা একটা সূত্র, স্থির তরলে কোন বিন্দুর চাপ নির্ণয়ের এটা একটা সূত্র। চাপ ইকুয়াল উচ্চতা বা গভীরতা, তরলের ঘনত্ব, অভিকর্ষ স্তরণ, এই তিনটার গুণফলে হচ্ছে চাপ। স্থির তরলের কোন বিন্দু চাপ নির্ণয় এটা একটা সূত্র, এই হচ্ছে গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। এখন তোমরা চিন্তা করো এখানে যে গভীরতা, এই হচ্ছে গভীরতা, রো হচ্ছে এই তরলের ঘনত্ব, জি হচ্ছে 9.8। একটা নির্দিষ্ট স্থানে অভিকর্ষ স্তরণ স্থির, অভিকর্ষ স্তরণ কম বেশি হয় না, একটা নির্দিষ্ট স্থানে। যদি বস্তুকে তুমি বিভিন্ন স্থানে নিয়ে যাও তাহলে অভিকর্ষ স্তরণ চেঞ্জ হবে, যেহেতু একটা স্থানে অভিকর্ষ স্তরণ একই, তাই জি এখানে ধ্রুবক, ধ্রুবক বা স্থির। রো ঘনত্ব, এই তরলের ঘনত্ব তো একই, যদি তরল পরিবর্তন না করো তাই একই তরলের ঘনত্ব একই থাকবে, তরলের ঘনত্ব চেঞ্জ হবে না। তাহলে গভীরতা, গভীরতা কিন্তু কম বেশি করা যায়, তরল বাড়ানো কমানো বা উপরে বিন্দুতে চাপ নির্ণয়, নিচে বিন্দুতে চাপ নির্ণয়, অর্থাৎ গভীরতা কম বেশি করা যায়। তাহলে আমরা বলতে পারি এই চাপ মূলত গভীরতা সমানুপাতিক, গভীরতা বা উচ্চতা সমানুপাতিক, চাপ মূলত উচ্চতা সমানুপাতিক, উচ্চতা বা গভীরতা যত বেশি চাপ তত বেশি, গভীরতা যত কম চাপ তত কম, এই ব্যাপারটা জানতে হবে। আমরা শেষ মেষ পাইলাম স্থির তরলে কোন বিন্দুর চাপ তার গভীরতার সমানুপাতিক, এই প্রশ্নটা আমাদের এসেছিল, স্থির তরলে কোন বিন্দুর চাপ তার গভীরতার সমানুপাতিক প্রমাণ করো তুমি, এই পর্যন্ত আমাদের লিখতে হবে। বলো এখন দেখো এই পাত্রটার দিকে তাকাও, এই পাত্রে আমি তরল দিয়ে পূর্ণ করে রাখছি, তিনটি নল আমি লাগাইলাম, এটা নলটা আটকানো আছে, এইখানে একটি নল লাগাইলাম, এইখানে একটি নল লাগাইলাম, এখন তরল পূর্ণ করার পর তিনটি নল দিয়ে তিনটি নল একসঙ্গে খুলে দিলাম, এটাও খুলে দিলাম, এটাও খুলে দিলাম, এটাও খুলে দিলাম। এখন কোন নল দিয়ে বেশি স্পিডে, বেশি স্পিডে তরল পদার্থ বের হবে? নিশ্চয়ই নিচের নল দিয়ে, কারণ এটা নিচে অনেক বেশি গভীরে আছে, অনেক বেশি তরল চাপ প্রয়োগ করবে, তাই এইটাতে বেশি স্পিডে তরল বের হবে, তার চেয়ে কম স্পিডে, তার চেয়ে কম স্পিডে। তার মানে কি? তার মানে গভীরতা যত বেশি চাপ তত বেশি, ফলে তরলের স্পিডও তত বেড়ে যাবে। এই কারণে একটা পাঁচতলা বিল্ডিং এর নিচতলায় পানির চাপ যত থাকবে পাঁচতলায় পানির চাপ তত থাকবে না, কারণ পানিটা তো ছাদের উপরে আছে, উপর থেকে নিচের দিয়ে চাপ প্রয়োগ করবে, তা নিচে পানির চাপ যত থাকবে উপরে তত থাকবে না, অর্থাৎ গভীরতা যত বেশি চাপ তত বেশি, গভীরতা যত কম চাপ তত কম, এই ব্যাপারটা আমরা এখানে পড়াইলাম। তাহলে আমাদের একটা প্রশ্ন হয়ে গেল, স্থির তরলে কোন বিন্দু চাপ, স্থির তরলে কোন বিন্দু চাপ বলতে কি বোঝায় এটা আমরা পড়াইছি। তারপরে কিভাবে স্থির তরলে চাপের রাশিমালাটা পাওয়া যায়, পি ইকুয়াল এইচ রো জি, এটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা প্রতিবেদন দেখাইছি, এবং আমরা বলেছি চাপ গভীরতা সমানুপাতিক। তার সাথে সাথে আমরা একটা উদাহরণ দেখাইছি যে তিনটি নল, যেহেতু নিচের নলটা বেশি গভীরতা আছে তাহলে সেই নল দিয়ে বেশি স্পিডে তরল পদার্থ বের হবে, মাঝখানের নল দিয়ে তার চেয়ে কম, আর উপরের নল দিয়ে আরো কম স্পিডে তরল পদার্থ বের হবে। এর সাথে সাথে আমরা একটা কথা বলেছি যে একটা পাঁচতলা বিল্ডিং এর নিচে বেশি তরল পদার্থের পানির চাপ থাকবে, আর পাঁচতলায় পানির চাপ কম থাকবে, কারণ নিচের তরল পদার্থ যেহেতু গভীরতা বেশি নিচের দিয়ে বেশি চাপ প্রয়োগ করবে, এই ব্যাপারটা আমরা করে ফেললাম। এরপর আমরা পড়াবো প্রবাহী চাপ, প্রবাহী প্রবাহী জিনিসটা কি এখন আমরা পড়াবো প্রবাহীর চাপ।
প্রবাহী পদার্থ কোনগুলাকে বলে? যে পদার্থগুলা গড়িয়ে গড়িয়ে যেতে পারে, প্রবাহিত হতে পারে, সেগুলোকে প্রবাহী পদার্থ বলে। যেমন তরল পদার্থ একটি প্রবাহী পদার্থ, বাতাস একটি প্রবাহী পদার্থ, এটা ফ্লুইড ফ্লুইড পদার্থ বলে, যেগুলো গড়িয়ে গড়িয়ে যেতে পারে সেগুলোকে প্রবাহী পদার্থ বলে। যেমন পানি একটা গড়িয়ে গড়িয়ে যায়, এটা প্রবাহী পদার্থ, বাতাস প্রবাহী পদার্থ। তাই প্রবাহী পদার্থ চাপ দেয়, প্রবাহী পদার্থ অবশ্যই চাপ দেয়। কোন প্রবাহী পদার্থ তার একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, লম্বভাবে যে বল প্রয়োগ করে সেই বলের মানকে ওই প্রবাহীর চাপ বলে। কোন প্রবাহী পদার্থ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, লম্বভাবে যে বল প্রয়োগ করে সেই বলের মানকে ওই প্রবাহীর চাপ বলে। তাহলে প্রবাহীর চাপ বলতে কি বুঝো, সেটা আমরা বুঝতে পারলাম। যদি এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল এ হয় প্রবাহীর, তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল হবে এ বাই এ। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলেই তো প্রবাহীর চাপ, তাহলে পি ইকুয়াল এ বাই এ। এই সূত্র তোমরা পড়ে এসেছো, চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল। প্রবাহী পদার্থের ক্ষেত্র এই সূত্রটা মেনে চলে, চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল। এখন আমরা যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে প্লবতা। প্লবতা কি এবং প্লবতার মান? প্লবতা একটা নতুন শব্দ তোমরা পাচ্ছ, প্লবতা। প্লবতার সংজ্ঞাটা আগে বুঝতে হবে। কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে, কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে, তাহলে কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে, তরল বা বায়বীয় পদার্থ, তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। অর্থাৎ একটা বস্তু যদি আমরা পানির মধ্যে দেই, পানি বস্তুটাকে ঊর্ধ্বমুখী বল দেয়, যে ঊর্ধ্বমুখী বলটা দিচ্ছে সেটাকে বলা হয় প্লবতা। তাহলে আমরা প্লবতার সংজ্ঞাটা কি বললাম, কোন বস্তুকে স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে সেই স্থির তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। তাহলে প্লবতার সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি, কোন বস্তুকে স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে ওই স্থির তরল বা বায়ু পদার্থ বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্লবতা। তাহলে প্লবতা একটা বল, মনে রাখতে হবে প্লবতা একটা বল। বলের একক নিউটন, আমরা প্লবতার একক নিউটন। বলের মাত্রা যা, প্লবতার মাত্রাও তা। তাহলে আমরা প্লবতার সংজ্ঞাটা বুঝতে পারলাম এবং আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে প্লবতা একটা বল, সেটা ঊর্ধ্বমুখী বল, তরল বা বায়ু পদার্থ যে ঊর্ধ্বমুখী বল দেয় সেটা হচ্ছে প্লবতা। এজন্য একটা বস্তু পানিতে ছেড়ে দিলে যদি প্লবতা বেশি হয় অর্থাৎ ঊর্ধ্বমুখী বল বেশি হয় আর বস্তুর ওজন কম হয়, তা বস্তুটা ভেসে ওঠে। আর বস্তুর ওজন যদি বেশি হয়ে যায় আর প্লবতা যদি কম হয়, তাহলে প্লবতাকে নাকচ করে বস্তুটা পানির নিচে চলে যায়। তো একটা বস্তু ভাসবে না ডুববে সেটা কিন্তু প্লবতার উপর নির্ভরশীল, প্লবতা কত বেশি কত কম। যে সাঁতার কাটতে পারে না তাকে পানিতে ভাসাই দেওয়া অসম্ভব না, সে পানিতে গেলেই ডুবে যাবে, কারণ সে প্লবতা সৃষ্টি করতে পারে না, বেশি প্লবতা সৃষ্টি করতে পারে না। আর যারা সাঁতার কাটে তার হাত পা জুড়ে অনেক এরিয়া পর্যন্ত পানির ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বাড়িয়ে দেয়, ফলে প্লবতা বাইরে যায়, ফলে লোকটা পানিতে অনায়াসে ভাসতে পারে এবং সাঁতার কাটতে পারে। এই ব্যাপারটা আর কি, প্লবতা বা ঊর্ধ্বমুখী বল বাড়াইতে হবে ফলে সহজে ভাসা যাবে। আর যদি প্লবতা কম হয়, বস্তুর ওজন বেশি হয় তো বস্তুটা ডুবে যাবে, আর বস্তুর ওজন কম প্লবতা বেশি তা বস্তুটা ভাসবে। তাহলে আমরা প্লবতা কাকে কাকে বলে বলছি, প্লবতার একক কি নিউটন, বলের একক যা, প্লবতা এককতা, বলের মাত্রা যা, প্লবতার মাত্রাও তা,
এর পাশাপাশি আমরা বলেছি বস্তুর ওজনের সাথে প্রবলতা সম্পর্ক বলেছি, যে প্রবলতা যেহেতু ঊর্ধ্বমুখী বল, তাই প্রবলতা যদি বেশি হয় বস্তুর ওজন যদি কম হয় তাহলে বস্তুটা ভেসে যাবে, ভেসে উঠবে, আর বস্তুর ওজন যদি বেশি হয় প্রবলতা যদি কম হয় তাহলে বস্তুটা তরল পদার্থে পানিতে ডুবে যাবে, এইটা আমরা বলেছি। এর প্রবলতার মান বের করবো, প্রবলতা মানে একটা তরল পদার্থ একটা বস্তুতে কতখানি ঊর্ধ্বমুখী বল দেয়, এর জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে প্রবলতার মান নির্ণয়। তোমরা ছবিটা এঁকে ফেলবা, এই যে এই পর্যন্ত তরল পদার্থ আছে, তবে এখানে একটা ঠিক মাঝামাঝি একটা বস্তু প্রবেশ করানো আছে, এটা একটা নিরেট বস্তু, নিরেট বস্তু প্রবেশ করানো আছে। খুব ভালোভাবে বুঝতে হবে এই তরল পদার্থ, এই তরল পদার্থের মধ্যে এই বস্তুটা আমরা ডুবাই দিয়েছি, এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে, সেই ঊর্ধ্বমুখী বলটা আমরা বের করবো, এই বস্তুটার উপর এই তরল পদার্থ কতখানি ঊর্ধ্বমুখী বল দিবে, কতখানি প্রবলতা দিবে সেটা আমরা বের করব, কতখানি প্রবলতা দিবে কতখানি ঊর্ধ্বমুখী বল দিবে সেটাই আমরা বের করব। দেখো এই বস্তুটার এইচ গভীরতা ও উচ্চতা, বস্তুর উচ্চতা এইচ দেখতে পাওয়া যাচ্ছে, বস্তুটার তলের ক্ষেত্রফল এ, বস্তুটার তলের ক্ষেত্রফল এ বোঝার চেষ্টা করতে হবে। পানির উপরিতল থেকে বস্তুর উপরিপৃষ্ঠ পর্যন্ত, পানির উপরিতল থেকে বস্তুর উপরিপৃষ্ঠ পর্যন্ত যে পানিটা আছে সেই পানিটার উচ্চতা আমরা দিলাম অর্থাৎ এইটুকু পানি, এইটুকু পানি এই বস্তুর তলে বস্তুর উপরিতলে চাপ দিচ্ছে, এটা নিম্নমুখী চাপ দিচ্ছে। তোমরা বুঝতে পারতেছ যেহেতু বস্তুটা পানির নিচে তাহলে উপরের পানিটুকু এই বস্তুটার উপরের তলে নিম্নমুখী চাপ দেবে, বস্তুটাকে নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর পানির উপরিতল থেকে একবারে পানির বস্তুর নিচের তল পর্যন্ত, পানির উপরিতল থেকে নিচের তল পর্যন্ত গভীরতা ধরলাম এইচ টু। খুব মনোযোগ সহকারে বুঝতে হবে যে এইচ টুটা কি বস্তুর নিচের তল আর পানির উপরিতল, পানির উপরিতল থেকে বস্তুর নিচের তল পর্যন্ত এই পানির উচ্চতা বা গভীরতা এইচ টু, আর পানির উপরিতল থেকে বস্তুর উপরিতল পর্যন্ত এইটুকু গভীরতা এইচ ওয়ান, আর বস্তুর উচ্চতা এইচ। এখন তোমরা যদি এখানে চিন্তা করো যে এইচ টু থেকে এই এইচ ওয়ান যদি বিয়োগ করো তাহলে কি পাওয়া যায়, এই হচ্ছে এইচ টু আমাদের তাকাও, তারপরে এই এইচ ওয়ান, এইচ টু থেকে এইচ ওয়ান যদি বাদ দিয়ে থাকে এইটুকু এইচ থাকে, এইচ টু মানে এইচ ওয়ান ইকুয়াল এইচ, এটা আমরা চিত্র থেকে পাচ্ছি, এইচ টু মানে এইচ ওয়ান ইকুয়াল এইচ, এটা আমরা চিত্র থেকে পাচ্ছি। তাহলে একটা পাত্রে তরল পদার্থ নেওয়া হয়েছে, সেই তরল পদার্থের মধ্যে একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট বস্তু প্রবেশ করানো হয়েছে, সেই বস্তুর উপরিতলে এইচ ওয়ান গভীরতার পানি নিম্নমুখী বল দিচ্ছে, এই যে এইচ ওয়ান গভীরতার পানি এইটুকু পানি নিম্নমুখী বল দিচ্ছে, বস্তুটাকে নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আর উপরিতল থেকে একবারে বস্তুর নিচের তল পর্যন্ত এইচ টু গভীরতা পানি, এইচ টু গভীরতার পানি ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, বস্তুটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছে, যে বস্তুটা পানি থেকে যাতে চলে যায় সেই চেষ্টা করতেছে এইচ টু গভীরতার পানি। তাহলে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে এইচ টু গভীরতার পানি, নিম্নমুখী বল দিচ্ছে এইচ ওয়ান গভীরতার পানি, এইটুকু বুঝতে হবে কে নিম্নমুখী বল দিচ্ছে কে
ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, এই বস্তুর উপর কে নিম্নমুখী বল দিচ্ছে কে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে সেটা বুঝতে হবে। এইচ ওয়ান গভীরতা পানি বস্তুটার উপর নিম্নমুখী বল দিচ্ছে, এইচ টু গভীরতা পানি বস্তুটার উপর ঊর্ধ্বমুখী বল দিচ্ছে। এই নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বলটা আমরা এখন লিখব। দেখো তোমরা পড়ে এসেছ চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, এটা তোমরা পড়ে এসেছ, এটা বোঝার চেষ্টা করো। তাহলে বল ইকুয়াল কি হবে? বল ইকুয়াল চাপ ইনটু ক্ষেত্রফল। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, বল ইকুয়াল চাপ ইনটু ক্ষেত্রফল। আবার একটু আগে তোমরা পড়ে এসেছো স্থির তরলে কোন বিন্দু চাপ নির্ণয়, সেখানে পড়ে এসেছো চাপ ইকুয়াল এইচ রো জি। দেখো এটা চিন্তা করো, এটা পড়ে আসছো কিনা, এইচ রো জি, তাহলে শেষে বল ইকুয়াল কি দাঁড়ালো? বল ইকুয়াল কে এইচ রো জি, বল ইকুয়াল দাঁড়ালো কে এইচ রো জি। তাহলে একটা সূত্র পেয়ে গেলাম তোমরা, বল ইকুয়াল কে এইচ রো জি। এখন তোমরা চিন্তা করো এই এইচ ওয়ান গভীরতার পানি যে নিম্নমুখী বল দিবে, এই পানিটুকু এই তলের মধ্যে নিম্নমুখী বল দেবে, সেই নিম্নমুখী বল যদি আমরা বের করি, সেই বলকে যদি আমি এফ ওয়ান দিয়ে প্রকাশ করি, এফ ওয়ান ইকুয়াল হবে এ ক্ষেত্রফলে গভীরতা এইচ ওয়ান, পানির ঘনত্ব রো, আর হচ্ছে অভিকর্ষস্থান জি। এটা হচ্ছে নিম্নমুখী বল, এই এইচ ওয়ান ক্ষেত্রফল, এইচ ওয়ান উচ্চতার পানি এ ক্ষেত্রফলে এই বলটুকু দিবে, এইচ ওয়ান উচ্চতার পানি, এইচ ওয়ান উচ্চতার পানি এ ক্ষেত্রফল বিশিষ্ট, এ ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুর উপর এই বলটা দিবে, এটা হচ্ছে নিম্নমুখী বল, নিম্নমুখী বল। নিম্নমুখী বল দেবে, তারপরে উপরিতল থেকে বস্তুর নিচের তল পর্যন্ত এই এইচ টু, এইচ টু গভীরতার পানি বস্তুটাকে ঊর্ধ্বমুখী বল দেবে, তার ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল হবে ঊর্ধ্বমুখী বল এফ টু ইকুয়াল এ এস টু রো জি, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তাহলে এটা আছে নিম্নমুখী বল, এটা ঊর্ধ্বমুখী বল। তাহলে ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বিয়োগ যদি করা হয় তাহলে থাকবে কার্যকর বল, ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বিয়োগ করলে থাকবে কার্যকর বল, যে বলটা কাজ করতেছে। তোমরা জানো নিম্নমুখী বল নিচের দিকে পাঠানোর চেষ্টা করবে, ঊর্ধ্বমুখী বল উপরের দিকে উঠানোর চেষ্টা করবে, দুই বল বিয়োগ করলে বল নাকচ হয়ে যাবে, নাকচ হওয়ার কিছু বল যদি থাকে সেটি থাকবে কার্যকর বল। তাহলে আমরা এখানে এখন কার্যকর বল বের করব, এই কার্যকর বলকে বলা হয়েছে প্রবতা। তাহলে কার্যকর বল, কার্যকর বল বা প্রবতা, এটা কিন্তু কার্যকর বল বা কার্যকর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। এটা ইকুয়াল কি দাঁড়াবে? আমরা ধরলাম এফ দিয়ে প্রকাশ করলাম, এফ ইকুয়াল ঊর্ধ্বমুখী বল বিয়োগ নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বিয়োগ করলাম, ঊর্ধ্বমুখী বল দেওয়া আছে এ এস টু রো জি, রো জি, নিম্নমুখী বল দেওয়া আছে এ এস ওয়ান রো জি। এই হচ্ছে ঊর্ধ্বমুখী বল, এই হচ্ছে নিম্নমুখী বল। এখন আমরা যদি এটা বিয়োগ করি তার কি দাঁড়ায়, সেই বিয়োগটা আমরা উপরে করতেছি, এই জায়গাটা আমরা করতেছি। তাহলে এফ ইকুয়াল দাঁড়াবে এখানে এ রোজ, এ রোজ কমন যায়, এ রোজ কমন দিলাম, এস টু মাইনাস এইচ ওয়ান হবে, এস টু মাইনাস এইচ ওয়ান। কিন্তু আমরা এস টু মাইনাস এইচ ওয়ান ইকুয়াল এইচ, তাহলে এখানে আমরা বসে দিলাম এ রোজ ইনটু এইচ, এইচ হচ্ছে এই বস্তুর উচ্চতা, তাহলে এ এইচ আমরা এক জায়গায় নিয়ে আসি, এ এইচ রোজ।
এস মানে কি? এস মানে হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা। ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে পাওয়া যায় আয়তন। তাহলে আমরা বসে দিলাম ভি, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা যায়, ভি রোজ। তাহলে বল ইকুয়াল ভি রোজ ওজি, এটা ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা নির্ণয়ের সূত্র, ভি রোজি। ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা নির্ণয়ের সূত্র এ বিকল ভি রোজি। তাহলে আমরা বুঝতে পারলাম ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা নির্ণয়ের সূত্র হচ্ছে ভি রোজি। এখন এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে, একটু একটু করে আমরা আগাচ্ছি। চিন্তার বিষয় কি? এক, ভিটা কি? ভিটা হচ্ছে এই বস্তুর আয়তন, অর্থাৎ ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করেছিলাম। যদিও এটা বস্তুর আয়তন, আসলে আসলে কার আয়তন? এই বস্তুটা যে জায়গাটার মধ্যে আছে, এই জায়গায় আগে ছিল পানি, পানিটা বের হয়ে গেছে। তার মানে বস্তুর আয়তন যতটুকু যতটুকু পানি অপসারিত হয়েছে তার আয়তনও ততটুকু। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি পানিতে নিমজ্জিত করি, বস্তুর আয়তনের সমান পানি অপসারিত হবে। এই ভিটা হচ্ছে অপসারিত পানির আয়তন, অর্থাৎ এই বস্তুর আয়তন ওইটাই পানির অপসারিত পানির আয়তন। আর বস্তুর আয়তনের সমান পানি তো অপসারিত হয়েছে, তা বস্তুর আয়তন যা অপসারিত পানির আয়তন তা। এই ভিটা হচ্ছে অপসারিত পানির আয়তন, মনে রাখতে হবে। এই ভিটা হচ্ছে অপসারিত পানির আয়তন, বস্তুর আয়তন তো বটে, কিন্তু বস্তুর আয়তনের সমান পানি তো অপসারিত করছে, তাই ভিটা হচ্ছে অপসারিত পানির আয়তন। আমরা বলে দিলাম ভি হচ্ছে অপসারিত পানির আয়তন। ওকে, রো কি? রো হচ্ছে এই তরলের ঘনত্ব, রো হচ্ছে এই তরল বা পানির ঘনত্ব। জি কি? জি তো অভিকর্ষ স্থানাঙ্ক তোমরা জানো। তাহলে তিনটা জিনিস আমরা বললাম, ভি অপসারিত পানির আয়তন, রো এই তরল যে আছে সেই তরলের ঘনত্ব, আর জি অভিকর্ষ স্থানাঙ্ক। এখানে তুমি যদি আরো একটু চিন্তা করো, খুব গভীর ভাবে চিন্তা করো, তাহলে কি দাঁড়ায়? আর গভীর ভাবে চিন্তা করে জিনিসটি এরকম দাঁড়ায়, যদি আরো একটু গভীর ভাবে চিন্তা করি তাহলে দাঁড়ায় এই কম। আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি, তাহলে এম ইকুয়াল ভি রো, এটা আমরা জানি ঘনত্ব থেকে। আমরা এটা পড়ে এসেছি গতদিন, আমরা পড়ে এসেছি। এখানে ভিড় আছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা ভিড় আছে, ভিড় জায়গায় আমরা কিন্তু বসিয়ে দিতে পারি এম। এই যে ভিড়, ভিড় জায়গায় আমরা কি বসিয়ে দেবো? এম। আমরা এম বসিয়ে দিলাম, আর এ হচ্ছে জি। তাহলে এখন কি দাঁড়ালো? এখন বুঝতে হবে এখন কি দাঁড়ালো, অর্থাৎ এস ইকুয়াল আসলো এম জি। অর্থাৎ ঊর্ধ্বমুখী বল, কার্যকর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা ইকুয়াল mg। এখন এখানে m টা কি? m টা হচ্ছে অপসারিত পানির ওজন, অপসারিত পানির ভর। g হচ্ছে অভিকর্ষ স্তরণ, তার এই পুরাটা আছে অপসারিত পানির ওজন। ভর আর অভিকর্ষ স্তরণ গুণ করলে ওজন পাওয়া যাবে, সেটা কার ওজন? অপসারিত পানির ওজন। তাহলে এইখানে এসে আমরা একটা মন্তব্য লিখতে পারি, কি মন্তব্য লিখতে পারি? ঊর্ধ্বমুখী বল, কার্যকর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা ইকুয়াল, কার্যকর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা ইকুয়াল অপসারিত পানির ওজন। এই ল্যান্ডা এখন তোমাদের লিখে নিতে হবে, কার্যকর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা ইকুয়াল অপসারিত পানির ওজন, এটা সূত্র আছে এমজি অথবা ভিরোজি, এমজি অথবা ভিরোজি। তাহলে এখানে আমরা কি পেলাম? কার্যকর ঊর্ধ্বমুখী বল যা প্লবতাও তা, অপসারিত পানির ওজনও তা, আর ভিরোজি সেটা বের করার সূত্র হচ্ছে ভিরোজি অথবা এমজি। তবে এই এমটা মনে রাখতে হবে অপসারিত পানির ভর, অপসারিত পানির ভর। এখন তোমাদের কল্পনা করতে হবে, কি কল্পনা করতে হবে? একটা বস্তুকে যদি আমি পানিতে নিমজ্জিত করি, একটা বস্তুকে যদি আমি পানিতে নিমজ্জিত করবি করি, কে ঊর্ধ্বমুখী বল দিবে? আসলে কে দিবে? যে বস্তু বস্তুটাকে তুমি পানিতে নিমজ্জিত করেছো, করার ফলে যে জায়গাটা সে দখল করেছে সেই জায়গার পানিটা সরে গেছে,
বস্তুটা যতটুকু জায়গা দখল করবে ততটুকু জায়গায় আগে তো পানি ছিল নাকি, সেই পানিটা সরে গেছে, একে বলা হয়েছে অপসারিত পানি। এই অপসারিত পানি বস্তুটাকে বারবার উদ্যমকে বল দিবে যে তুমি চলে যাও, এটা আমাদের জায়গা, আমরা এতক্ষণ ধরে ছিলাম, তুমি কেন বল প্রয়োগ করে আমাদের সরিয়ে দিচ্ছ। তার মানে ওই অপসারিত পানিটুকুই আপ্রাণ চেষ্টা করবে ওই বস্তুটাকে উপরে উঠানোর বা সরিয়ে দেওয়ার। তাহলে উদ্যমকে বলটা, কার্যকর উদ্যমকে বলটা কে দিবে? অপসারিত পানি দিবে, অন্য কেউ দিবে না। তা অপসারিত পানি কতটুকু বল দিবে? অপসারিত পানির ওজন যতটুকু ততটুকুই বল দেবে। এই ততটুকু বলে হচ্ছে প্রবলতা বা উদ্যমিক বল। তাহলে তোমাকে বুঝতে হবে একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটা কতখানি উদ্যমিক বল পাবে, যতটুকু পানি অপসারিত করবে। এই অপসারিত পানির ওজন যা হবে উদ্যমিক বল তাই হবে। এখন আমি সাঁতার কাটতে পারি, আমি যদি অপসারিত পানির ওজন বাড়াইতে পারি, বেশি পরিমাণ পানি অপসারিত করতে পারি, বেশি পানি আমাকে উদ্যমিক বল দেবে। আমার ওজনের চেয়ে যদি অপসারিত পানির ওজন বেশি হয় আমি ভাসবো। আর যদি আমি সাঁতার না জানি পানির মধ্যে ঝাঁপ দেই, তাহলে কি হবে, আমার যে ওজন সেই ওজন পানিতে নিম্নমুখী বল প্রয়োগ করবে, আর অপসারিত পানির ওজন সেই অপসারিত পানির ওজন কম হবে, তখন কম ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, ফলে আমি ডুবে যাব। ঠিক আছে, তাহলে এটা নির্ভর করতেছে কি অপসারিত পানির ওজন কতখানি ঊর্ধ্বমুখী বল দিবে, অপসারিত পানির ওজন কতখানি ঊর্ধ্বমুখী বল দিবে। হ্যাঁ, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, এটা তোমরা সবাই জানো। ক্ষেত্রফল গুণন উচ্চতা, এতে ক্ষেত্রফল, এতে উচ্চতা, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। এটা ম্যাথমেটিক্সে তোমরা পড়ে এসেছো, আয়তন ইকুয়াল ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে এই যে ক্ষেত্রফল গুণন উচ্চতা ইকুয়াল আয়তন, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আয়তন, ভিতে আয়তন, এই ব্যাপারটা। তাহলে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, একটা জাহাজ, এখন আমরা জাহাজের ঘটনাটা একটু বলতেই হচ্ছে, না বলে উপায় হচ্ছে না। ধরো আমি একটা নৌকা একে দেখাই, সাপোজ এটা একটা নৌকা, এটা জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, এটা নৌকা। এই নৌকা কত এরিয়া পর্যন্ত জায়গা রাখা হয়েছে দেখো, এই যে এরিয়াটা আয়তন তার বড় করা হয়েছে, এত এরিয়া পর্যন্ত সে পানি অপসারিত করতেছে, কিন্তু মাঝখানে ফাঁপা রাখা হয়েছে, ভর কমাই দেওয়া হয়েছে, কিছু নাই তো ভিতরে ফাঁপা, ভর কমাই দেওয়া হয়েছে। ভর কমে গেলে তো ঘনত্ব কমে যাবে, ফলে বেশি এরিয়া পর্যন্ত সে অপসারিত করতেছে পানি, বেশি এরিয়া পর্যন্ত পানি অপসারিত করলে বেশি পানি তাকে ঊর্ধ্বমুখী বল দেবে, ফলে নৌকাটা ভেসে থাকবে, বেশি পানি তাকে ঊর্ধ্বমুখী বল দেবে, তাহলে নৌকাটা ভেসে থাকবে। আর যদি বেশি পানি ঊর্ধ্বমুখী বল না দেয় তাহলে তো নৌকাটা ডুবে যাবে। এখন নৌকার ভিতরে যদি আমি অনেক বস্তু প্রবেশ করাই, নৌকার ভর বাড়াইতে থাকি, তাহলে নৌকার ঘনত্ব বাড়তে থাকবে, যত ভর বাড়বো ঘনত্ব তত বাড়তে থাকবে, ঘনত্ব বাড়লে কি হবে, পানির ঘনত্ব চেয়ে নৌকার ঘনত্ব বেশি হয়ে যাবে, তখন নৌকাটা ডুবে যাবে। ঠিক আছে, পানির ঘনত্ব যত বস্তু ভর পাবে, এর মধ্যে যত বস্তু প্রবেশ করাবো তত নৌকার ভর বাড়বে, নৌকার ওজন বাড়বে, ফলে উদ্যমুখী বল তো আর বাড়তেছে না, এইটুকু পানি তো অপসারিত অপসারিত হচ্ছে। এইটুকু পানি যে উদ্যমুখী বল দিবে তার সে নৌকার ভর বা নৌকার ওজন যদি বেশি হয়ে যায় তাহলে নৌকাটা ডুবে যাবে। আর নৌকার ওজন যদি কম হয়, অপসারিত পানির ওজন যদি বেশি হয়, অপসারিত পানি যতটুকু ওজন দিচ্ছে উদ্যমুখী বল দিচ্ছে সেটা যদি বেশি হয় তাহলে নৌকাটা ভাসবে। তাহলে প্রবলতা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রবলতা হচ্ছে অপসারিত পানির ওজন, প্রবলতা কি অপসারিত পানির ওজন। একটা বস্তু পানিতে দিলে, একটা বস্তু পানিতে নিমজ্জিত করলে যতটুকু পানি অপসারিত হবে তার ওজন যা, প্রবলতাও তা, কার্যকর উদ্যমকে বল তা, এবং এই বলের কারণে বস্তুটা ভাসার চেষ্টা করবে, অন্য কেউ ভাসার জন্য চেষ্টা প্রবণতা রাখবে। কে চেষ্টা করবে, যত বেশি তুমি পানি অপসারিত করবা এই অপসারিত পানি তোমাকে ভাসানোর জন্য চেষ্টা করবে, যত বেশি পানি অপসারিত করবা, কম পানি অপসারিত করবা কম বল তুমি পাবা ভাসার জন্য। ভাসতে হলে বেশি পানি অপসারিত করতে হবে, বেশি উদ্যমিক বল সৃষ্টি করতে হবে, বেশি প্রবলতা সৃষ্টি করতে হবে, ফলে তুমি আরামসে ভাসতে পারবা। এই ব্যাপারটা আমরা প্রবলতা থেকে জানলাম। আর প্রবলতা সূত্র, এই সূত্রটা আমরা অনেক ইউজ করবো, প্রবলতা একবার ভিরোজি, অপসারিত পানি ভিরোজি,
কার্যকর দৈর্ঘ্য বলে কোন ভিরোজি অথবা এমজি, এই সূত্রটা আমরা অনেক অনেক বেশি ইউজ করব অঙ্ক করার সময়। একটা বস্তুকে স্থির তরলে বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটা কিছুটা ওজন হারায়। মজাদার একটা ব্যাপার, বস্তু কিছুটা ওজন হারায়, বস্তু কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। খুব ভালোভাবে চিন্তা করতে হবে, একটা বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করালে বস্তুটা কিছুটা ওজন হারায়, ওজন হারিয়ে ফেলায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। কেন বস্তুটা ওজন হারাচ্ছে? ধরো আমার ওজন, ধরো আমার ভর এখন 80 কেজি, এর সাথে 9.8 গুণ করলে আমার ওজন পাবো। এখন আমি যদি পানিতে নামি আমার সেই ওজন থাকবে না, কমে যাবে। কেন কমে যাবে? কারণ পানি তো আমাকে ঊর্ধ্বমুখী বল দেবে। এটা ঊর্ধ্বমুখী বল দেবে না, যদি পানি আমাকে 20 নিউটন ঊর্ধ্বমুখী বল দেয় তাহলে আমার যে ওজন সেটা নিম্নমুখী বল। ওজন তো সবসময় ভূপৃষ্ঠ পৃথিবী কেন্দ্র পর্ব নিচের দিকে কাজ করে। এখন একটা বস্তু যদি নিচের দিকে 100 নিউটন বল দেয় আর উপরের দিকে যদি কেউ 10 নিউটন বল দেয়, 100 থেকে 10 কমে যাবে না, 90 নিউটন হয়ে যাবে না? নাম বল, তখন পানি আমাকে একটা ঊর্ধ্বমুখী বল দিবে, ঊর্ধ্বমুখী বল দিবে। আমার ওজন যদি সাপোজ 300 নিউটন হয়, সাপোজ 300 নিউটন বা আমার ওজন ধরলাম যে 1000 নিউটন, আমি এখন পানিতে ঝাঁপ দিলাম, তা পানি অপসৃত পানির ওজন আমাকে একটা ঊর্ধ্বমুখী বল দিবে না? যেটা আমরা প্লবতায় পড়ে আসলাম, অপসৃত পানির ওজন আমাকে একটা ঊর্ধ্বমুখী বল দিবে। তো ঊর্ধ্বমুখী বল দিবে আমাকে 100 নিউটন, তাহলে আমার ওজন 1000 নিউটন, পানিতে গিয়ে আমাকে বিপরীতমুখী 100 নিউটন বল দিচ্ছে কে? অপসৃত পানির ওজন। ফলে আমার 1000 নিউটন আর বল পানিতে কাজ করবে না, কাজ করবে 900 নিউটন, 100 নিউটন বল কমে যাবে। এইটাই আর্কিমিডিস বলছে। আর্কিমিডিস কি বলছে? কোন বস্তুকে স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে বস্তুটা কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। তা বস্তুটা কতটা ওজন হারাবে, বস্তু কতটুকু ওজন হারাবে? যত পানি অপসারিত করবে অপসারিত পানির ওজনের সমান, যত বেশি পানি অপসারণ করবে তত বেশি ওজন হারাবে। ইভেন একটা বস্তুর ওজন শূন্য হয়ে যেতে পারে, একটা বস্তুর ওজন শূন্য হয়ে যেতে পারে। অর্থাৎ আমার ওজন যদি হয় 1000 নিউটন আর পানিও যদি আমাকে 1000 নিউটন ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাহলে তো আমার ওজন শূন্য হয়ে যাবে। তখন পুরোপুরি আমি পানিতে ভেসে থাকবো, আমার ওজন পুরোপুরি শূন্য হয়ে যাবে। আর আমি যে বল প্রয়োগ করতেছি পানিতে, পানিও যদি সম পরিমাণ বল ঊর্ধ্বমুখী বল আমাকে দেয়, তাহলে বল নাকচ হয়ে যাবে, নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল নাকচ হয়ে যাবে। ফলে পানিতে আমার কোনো ওজন থাকবে না, ফলে অনায়াসে আমি পানিতে ভেসে থাকবো। এমন পানিতে ভাসবো কি ভাসবো না, ডুবে যাবো বা কতটাকে কতখানি ভেসে থাকবো, কতটুকু ডুবে যাব সেইটা নির্ভর করবে তোমার ওজন কতটুকু আর অপসৃত পানির ওজন কতটুকু। এখন তোমার ওজন বেশি, অপসৃত পানির ওজন কম, তাহলে তুমি ডুবে যাবা। তোমার ওজন কম, অপসৃত পানির ওজন বেশি, তাহলে তুমি ভাসবা। এই বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞানে আর্কিমিডিস তিনটা জিনিস বলেছেন এখানে, যে বস্তুর ওজনকে W দিয়ে প্রকাশ করেছেন আর অপসৃত পানির ওজনকে W1 দিয়ে প্রকাশ করেছেন। এটা হচ্ছে বস্তুর ওজন, এটা হচ্ছে অপসারিত পানির ওজন, বস্তুর ওজন অপসারিত পানির ওজন। যদি বস্তুর ওজন আর অপসারিত পানির ওজন সমান হয়, বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হয়, তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুর ওজন অপসারিত পানির ওজন যদি সমান হয় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। এরপরে বস্তুর ওজন কম, অপসৃত পানির ওজন বেশি, এটাই বেশি, অপসৃত পানির ওজন বেশি, বস্তুর ওজন কম, তাহলে ভাসবে। আর যদি বস্তুর ওজন বেশি হয়, অপসৃত পানির ওজন কম হয়, তাহলে ডুবে যাবে। আর্কিমিডিসের নীতি থেকে এই তিনটা জিনিস পাওয়া গেছে। আমি নীতিটা আরেকবার বলতেছি এবং এই তিনটা জিনিস সম্বন্ধে আমি আবার বলতেছি। একটা বস্তুকে স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে বস্তুটা কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন,
এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিস নীতি, যে ওজনটা হারাইছে সে হারানো ওজনটা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। এই নীতি থেকে তিনটে বিষয় আমরা আমরা পেয়েছি, যে অপসারিত পানির ওজন বস্তুর ওজন আর অপসারিত পানির ওজন এই দুটা যদি সমান হয়, বস্তুর ওজন অপসারিত পানির ওজন এই দুটা যদি সমান হয় তাহলে নিম্নলিখিত অবস্থায় ভাসে। আর কি পেয়েছি, বস্তুর ওজন কম অপসারিত পানির ওজন বেশি তাহলে ভাসবে। যেমন জাহাজ ভাসে, আর অপসারিত পানির ওজন বেশি করা হয় বস্তুর ওজন কম থেকে, জাহাজের ওজন কম থেকে। তারপরে যদি বস্তুর ওজন বেশি হয় অপসারিত পানির ওজন কম হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। তাহলে আমরা তিনটা পয়েন্ট পড়লাম এই অধ্যায় থেকে, আমরা আর্কিমিডিস নীতি পড়লাম এবং এই তিনটা বিষয় আমরা আলোচনা করলাম। এরপর আমরা প্রবলতা পড়াইছি, প্রবলতা মান নির্ণয় করাইছি, প্রবলতা সম্বন্ধে আমরা কিছু ধারণা দিয়েছি যে বস্তু কখন ভাসবে, কখন ডুববে, কে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে সেটা আমরা বলেছি, আর স্থির তরলে কোন বিন্দু চাপ নির্ণয় এই বিষয়টি আমরা পড়িয়েছি।